একাত্তরের অসহযোগ আন্দোলনের এই দিন পল্টনের জনসভায় অবিলম্বে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা দিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতীয় সরকার গঠনের দাবিও জোরালো হয়। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। অগ্নিঝরা মার্চের উত্তাল সময়ে স্বাধিকারের দাবিতে বাংলার সব জায়গায় চলতে থাকে অসহযোগ আন্দোলন। পল্টনে এক জনসভায় ২৫ মার্চের মধ্যে স্বাধীনতার দাবি না মানলে তিনিও শেখ মুজিবুর রহমানের সাথে এক হয়ে সর্বাত্মক সংগ্রাম শুরু করার ঘোষণা দেন মাওলানা ভাসানী। বঙ্গবন্ধুর অফিসে লাইব্রেরিতেই একটা অফিস করা হলো, সেই অফিসে একটা টাস্ক ফোর্স করা হলো। একটা হচ্ছে তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে সে টাস্ক ফোর্স, কামাল হোসেন এবং আমরা এই তিন সদস্য, এবং সেখানে সার্বক্ষণিক ওই অফিস পরিচালনা করার দায়িত্ব দেওয়া হলো আমাকে। তো আমি ওনার লাইব্রেরিতে বসেই সারা দেশের সাথে ওই টেলিফোনে যোগাযোগ করে সমস্ত খবর নিচ্ছি, সেগুলোকে আমার লিপিবদ্ধ করা হচ্ছে যে কোথায় কোন কীভাবে সাকসেসফুল হচ্ছে না হচ্ছে। যার যার অবস্থান থেকে সরকারকে অসহযোগিতা শুরু করেন সর্বস্তরের মানুষ। এ অবস্থায় পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি বি এ সিদ্দিকি সহ অন্য বিচারপতিগণ লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে গভর্নর হিসেবে শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানান। যে প্রেসিডেন্ট সাহেব এডিসি, তিনি ফোন করছেন যে কি খবর বলে যে আমরা টেলিফোন করছি, আমাদের প্রেসিডেন্ট বাবুর্চি এখানে কাজ করছে না, অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন। ঠিক একইভাবে ভুট্টো সাহেব এসছেন, ভুট্টো সাহেবকে সার্ভ করছে না এই শেয়ারটন হোটেলে, কোনো ওয়েটার তাকে সার্ভ করছে না। তা আমরা তখন নির্দেশ দিলাম যে না, এরকম করা যাবে না, তারা আমাদের অতিথি। এদিন জাতিসংঘ মহাসচিব উথ্যান্ড ঢাকায় অবস্থিত জাতিসংঘ প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারী সহ তাদের পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কূটনীতিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় জাপান এবং পশ্চিম জার্মানি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই।